আমি আপনাকে চ্যালেঞ্জ করেছি, আপনাকে চাবি দিয়ে দেবো ভাই, আপনি স্টার্ট দেন, প্রোডাক্ট ফ্রি দিয়ে দেবো, প্রোডাক্ট ফ্রি গিফট করে দেবো আপনাকে। আসসালামু আলাইকুম, এই বাইকটা আমি নতুন কিনেছি, তো যাই হোক, এই তার দেখতে পাচ্ছেন হাতে একটা তার আছে, হলুদ রঙের তার। এই বাইকে আমি জিপিএস ট্র্যাকার লাগাইছি, বাজার থেকে সস্তা জিপিএস ট্র্যাকার কিনে লাগাইছি শুধুমাত্র দেখানোর জন্য আপনাদেরকে। সিকিউরিটি লেভেল একটা বাইকের জিপিএস ট্র্যাকার লাগানোর পরও কীরকম স্ট্রং থাকে, প্রথমে যেটা আমি করব এটা লক করা, এই শোল্ডারটা লক করা। আমি যদি জাস্ট এভাবে ধরে এখানে এভাবে ধরে পা দিয়ে এভাবে দেই, লক কিন্তু ভেঙে গেল, তাহলে আমি এখন লক ভাঙ। এখন আমার কাজ কি, স্টার্ট দেবো, আমার চাবি নাই কিছু নাই, শুধু একটা তার আছে, বাইকটা আমি স্টার্ট দেব। তা আমি সেফটির জন্য দেখাচ্ছি না, একটা তার, জাস্ট একটা তার যদি আমি এখানে পজিটিভ লাইন আর চাবির লাইন যদি এখানে আমি অ্যাড করে দিই, এই তারটা দেখতে পাচ্ছেন, এই যে আমি আমি কাজ করতেছি এখানে পজিটিভ লাইনের সাথে ব্রেকের লাইনটা আমি অ্যাড করলাম, চাবির লাইনটা অ্যাড করলাম, এই যে দেখেন আপনারা মিটার অন হয়ে গেছে, জাস্ট একটা তারে আমার মিটার অন, চাবি নাই, বাট আমার জিপিএস ট্র্যাকার লাগানো, অন্য কোম্পানির জিপিএস ট্র্যাকার লাগানো। আমরা জাস্ট কোম্পানি আমরা বলবো না, দেখাচ্ছি না, স্টার্ট দিলাম, আমার হাতে কিছু নাই, চাবি নাই, কিচ্ছু নাই, হুন্ডারও চাবি নাই, আমি হুন্ডালে বাগলাম, আসসালামু আলাইকুম, বাগিয়ে আমি আসলে আমি হুন্ডারে ভাগলাম না, আমি আবার ব্যাক আসছি আপনাদেরকে দেখানোর জন্য হোয়াট ইজ দ্য সিকিউরিটি। আপনারা জানেন না, অনেকে অনেক অনেকে আপনারা ভাবেন যে আরে আমি এলাকার মাস্তার, আমার হুন্ডা কে নেবে, আমি অমুকের জমিদারের ছেলে, আমারটা কে নেবে, তোর তো আপনারা চিনে না, আপনারা জানেন কিনা জানে, বাংলাদেশের অনেক প্রশাসনের লোক, পুলিশ, র্যাব, আর্মি আমাদের কাছে এসে ট্যাসলক লাগায় নিয়ে যায়, সিকিউরিটি লাগায় নিয়ে যায়, কারণ চোর তো আর চিনে না বাইকটা কার, এবং অনেক চোরের মনে মনে রাগ থাকে আপনার উপরে, বাইক রেখে গেছেন এরা ফলো করে যে বাইকটা কোথায় রাখছেন, সে কখন সুযোগ পাবে, জাস্ট এক মিনিট সে বাইক নিয়ে চলে যাবে, আপনি তালা মারেন যাই করেন কোনো লাভ নাই। ডিজিটাল সিকিউরিটি দরকার, এমন সিকিউরিটি দরকার যে বাইককেও ধরার সাথে সাথে আপনি মোবাইলে কল আসবে, রিমোটে কল আসবে, আপনি পকেটে অ্যালার্ম বাজবে, যাতে আপনি জানতে পারেন, আরও অনেক ফিচার। তো আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি জাস্ট অল্পের মধ্যে সিকিউরিটি কোনটা আপনি ইউজ করবেন, বাংলাদেশে অনেক সিকিউরিটি পাওয়া যায়। আমার পিছনে দুটা সিকিউরিটি আছে, একটা হচ্ছে টেসলক কম্বো, একটা হচ্ছে নেক্সা এলিট, এটা অনেক প্রিমিয়াম, এটা আমি সাইডে রাখি, এটা নট ফর এভরিবডি, যারা একটু শৌখিন মানুষ, যারা একটু শৌখিন, যারা যাদের মানে টাকা পয়সার সমস্যা নেই তাদের জন্য এটা, এটা হচ্ছে কমন ফর এভরি ওয়ান, দিস ইজ দ্য হার্ডেস্ট সিকিউরিটি। এর সাথে একটা রিমোট থাকবে, একটা রিমোট ভিতরে থাকবে, এবং জিপিএস ট্র্যাকার থাকবে, এই জিপিএসটা অটোমেটিক আর্মিং জিপিএস, যে ডিপিএস অটো ডিফেন্স মোডে চলে যাবে, একটা বাইক পার্ক করে চলে গেছেন, আমি বাইকটা পার্ক করে চাবিটা নিয়ে চলে গেলাম, যাওয়ার পরে এই বাইকটা অটোমেটিক আর্মিং মোড, ডিফেন্স মোডে চলে আসবে, যখনই কেউ টাচ করবে অ্যালার্ম বাজবে, আপনার রিমোটে কল আসবে, রিমোটের মধ্যে টিটি টিটি বাজবে, মোবাইলে কল আসবে, মোবাইলে এসএমএস আসবে, অ্যাপসের নোটিফিকেশান আসবে, অনেক কিছু হবে। এবং আমি চ্যালেঞ্জ করবো আজকে, আমি চোরকে চাবি দিয়ে দিব, যারা এটা কিনবেন বা যারা এটা নিয়ে জানতে চান, আমি আপনাকে চ্যালেঞ্জ করেছি, আমি আপনাকে চাবি দিয়ে দেবো বাইকের, আপনি স্টার্ট দেন, প্রোডাক্ট ফ্রি দিয়ে দেবো, প্রোডাক্ট ফ্রি গিফট করে দেবো আপনাকে, চাবি দিয়ে বাইক স্টার্ট হবে না। আর আপনারা জানেন বাংলাদেশের জিডি যে হয়, পুলিশটা জিডি করে, গত বছরের চেয়ে এই বছরে 40% চুরি বাড়ছে বাইকের, কারণ দেশের অবস্থা যেমনই হোক আমরা জানি না, আমরা আশা করি দেশের অবস্থা ভালো, বেকারত্ব হার বাড়ছে, মানুষ বেকার হচ্ছে, চিন্তায় ডাকাতি বাড়তেছে, আপনারা জানেন না, আপনি ভাবতেছেন যে না আই এম সেফ, আসলে নো ওয়ান ইজ সেফ, চুরি প্রচুর বাড়ছে, এবং চুরি বাড়ার কারণে আপনি দেখেন কত বাইক ইম্পোর্ট হচ্ছে। আপনারা জানেন অলরেডি যে বাংলাদেশে 400 সিসি পর্যন্ত, 375 সিসি পর্যন্ত পারমিশন দিছে, তাহলে চুরি আরও বাড়বে, দামি দামি বাইক আসবে, চুরি করবে, এই চুরিগুলো বাংলাদেশের বর্ডার দিয়ে ইন্ডিয়া চলে যাচ্ছে, তারা পার্স হিসেবে বিক্রি করে দিচ্ছে, আপনার শখের বাইক আরেকজন চুরি করে বিক্রি করে দিচ্ছে, তো আপনাকে আবার বাইক কিনতে হবে। তো সিকিউরিটির ক্ষেত্রে কোনো গাফলতি করবেন না, কম্বো লাগান, জিপিএস ট্র্যাকার লাগান, ট্যাসলকের রিমোট লাগান, যেটাই করেন না কেন আপনি, সেফটি সবার আগে। তা ভিডিও লম্বা করবো না আমি, প্রোডাক্টে কী ফিচার আছে আমি বলবো না এখন মুখে, যদি আমাদের এই প্রোডাক্টের চেয়ে বেটার ফিচার, বেটার সিকিউরিটি পৃথিবীর কোথাও পান, আমি আবারও বলছি টেসলকের চেয়ে, টেসলকের লোগোটা দেখেন, টেসলক এর চেয়ে বেটার সিকিউরিটি শুধু বাংলাদেশে না, পৃথিবীর কোথাও যদি পান, আমি আপনাকে বিনামূল্যে, আমি কথা দিলাম, আমি বিনামূল্যে আপনাকে প্রোডাক্ট লাগাই দেবো এবং 3 বার সালাম দিব, এটা আমার চ্যালেঞ্জ আপনাদের জন্য। শুধু জিপিএস ট্র্যাকার ইজ নট সিকিউরিটি, অনলি জিপিএস ট্র্যাকার ইজ নট এ সিকিউরিটি, ইটস এ ট্র্যাকিং ডিভাইস। আমি আবারও বলছি জিপিএস ট্র্যাকার নামটা মনে রাখেন, জিপিএস ট্র্যাকার মানে হচ্ছে ট্র্যাক করার জন্য, নট সিকিউরিটি, সিকিউরিটি হবে সিকিউরিটি, আর টেসলক হচ্ছে মিলিটারি গ্রেড,
এটা হচ্ছে রাশিয়ান মিলিটারি বেজে ওদের যে টেকনোলজি, ওদের যে সিস্টেম, সেই টেকনোলজি আমরা ইউজ করছি এখানে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। ভিডিওটা শেয়ার করবেন আর লাইক দিলে দিবেন, না দিলে নেই সমস্যা নেই। আসসালামু আলাইকুম।